আবারও গেন্দাপাড়া চা বাগানের 25 নম্বর সেকশনের গুয়াতিমালা জঙ্গলে আটকে পড়ল শাবক সহ 15 থেকে 20টি হাতির একটি দল। ঠিক আগে ওই এলাকাতে এর আগেও বেশ কয়েকবার হাতির দলকে আটকে পড়তে দেখা গিয়েছে। আবারও গেন্দাপাড়া চা বাগানের 25 নং সেকশনে গুয়াতিমালা জঙ্গলে আটকে পড়ল শাবক সহ প্রায় 15 থেকে 20টি হাতির একটি দল। ঠিক ওই এলাকাতেই এর আগে বেশ কয়েকবার হাতির দলকে আটকে পড়তে দেখা গিয়েছে। এলাকাটি বানাহার তোতপাড়া রোডের একেবারে ধারে অবস্থিত। রাস্তা থেকে পরিষ্কারভাবে হাতির দলটিকে দেখতে পাওয়ায় সকাল থেকেই উৎসাহী জনতার ভিড় দেখা গিয়েছে রাস্তার ধারে। এ কারণে উদ্বেগ প্রকাশ করেছে বাগান কর্তৃপক্ষ সহ বন কর্মীরা। সকাল 10টা নাগাদ বানাহার থানার পুলিশ কর্মীদের সহযোগিতায় রাস্তায় যান চলাচল বন্ধ রেখে বন কর্মীরা হাতির দলটিকে তাড়িয়ে জঙ্গলের দিকে নিয়ে যাবার চেষ্টা করেন। কিন্তু বেশ কিছুক্ষণ তাড়ানোর পরও হাতির দলটি সেখানেই ঘুরপাক খাওয়ায় তখনকার মতো হাল ছেড়ে দেন বন কর্মীরা। তারা দলটিকে নজরে রেখেছেন যাতে সন্ধান নেমে এলেই নির্বিঘ্নে হাতির দলটি জঙ্গলে ঢুকে যাবে বলে জানিয়েছেন বিন্যাগুড়ি রেঞ্জের রেঞ্জার অর্ঘদীপ রায়। এটা গেন্দাপাড়া চা বাগানের 25 নম্বর সেকশান। এখানে গুয়াতেমালাতে সকালবেলায় 10-15টা হাতি আটকে পড়ে। আমরা সেখানে এসে হাতিগুলোকে ড্রাইভ করার চেষ্টা করি, কিন্তু হাতিগুলোর দলের মধ্যে কতগুলো বাচ্চা থাকার কারণে হাতিগুলোকে মুভ করানো যাচ্ছে না। আমরা চেষ্টা করছি যাতে রাস্তা ফাঁকা করে হাতিগুলোকে ড্রাইভ করে দেওয়া যায়। ঠিক এই জায়গাতে তো এর আগেও বোধহয় হাতির দল আটকে পড়ে, আগেও হাতির দল এখানে আটকে পড়েছে, মাঝে মাঝে হাতির দল এখানে আটকে পড়ে। আমরা আগেরবারও এখান থেকে ড্রাইভ করে দিয়েছিলাম, কিন্তু যেহেতু মাধ্যমিক পরীক্ষার টেস্ট পরীক্ষা চলছে সেজন্য বেশিক্ষণ রাস্তা ব্লক করে রাখা যাচ্ছে না। তাই আমরা চেষ্টা করছি যে রাস্তা কিছুক্ষণ পরে রাস্তা খালি করে হাতিগুলোকে যাতে ড্রাইভ করে দিতে পারি। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্ট লেন্স ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.